আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি অন্যরকম একটা জিনিস বলবো। সেটা হলো গ্রামগঞ্জে মাছ বিক্রেতা, বিশেষ করে যারা ইলিশ মাছ, বড় মাছ বিক্রি করেন, তাদের একটা প্রতারণা। সে হচ্ছে তারা ভালো ইলিশ মাছটিকে দেখাবে, দুইটা তিনটা বড় ভালো ইলিশ মাছ উপরের প্যানের মধ্যে রাখবে, পরে নিচের প্যানের মধ্যে ছোটো ছোটো ইলিশ মাছ রাখবে। বড় প্যানেল মাছগুলা আপনাদের দেখাবে, এগুলো দেখিয়ে আপনি লোভ দেখাবে যে এটা ভালো মাছ, অনেক ভালো মাছ, আপনার ঠিকই অনেক পছন্দ হবে। তখন দামাদামি করলেন, দামাদামি করার পরে মাছটা আপনার পছন্দ হলো, তখন আপনি বলবেন ঠিক আছে দেন, তখন মাছটি দিবে। দেখার পর বুঝে ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনি বিভিন্ন দিকে আপনার মনটাকে চেঞ্জ করার চেষ্টা করবে। চেঞ্জ করার পরে হঠাৎ করে বলবো ভাই আপনাকে একটা মাছ দিলাম, এমনি দিলাম, আপনি 100 টাকা বা কম যা দিবেন তাই। তখন করবে কি ঠিক আছে, এই মাছটা যখন দিচ্ছেন ভালো মাছ আমরা নিলাম, তার ঠিক আছে এই মাছটা দিয়ে কিছু টাকা দিই। তখন করবে কি, উপরের উপরের যে প্যানটা আছে একটা ঢালা তার মতো থাকে, সেটা চেঞ্জ করে নিচে ঢালা আপনাকে চেঞ্জ করে দেবে। আপনি ধরতেই পারবেন না যে কীভাবে এটা চেঞ্জ করছেন, আপনার চোখের পলকের মধ্যে এটা আপনাকে চেঞ্জ করে দিছে। এই যে এই সেই প্রতারক, আমার বাড়ি আমার সেই মাছ, এই বড় মাছ দেখিয়ে ছোট মাছ দেখিয়েছিল, দিয়ে দিছিল। পরবর্তীতে যখন আমি বের করলাম বাসা দিকে, ফ্রিজ থেকে বের করলাম, তো কিছু ছোটো ছোটো মাছ, তখন অবাক হইলাম যে তখন তো আমার সাথে প্রতারণ হয়েছে। পরবর্তীতে চিন্তা করি যে যদি সে আবার আসে তার সাথে কথা বলবো, তখন তো সে তাকে জিজ্ঞেস করলাম, কই না না এই কাজ তো আমি করি নাই, এরকম কাজ তো হয় না। তো তখন সে আমদামদা করতেছিল কথা, তখন সে হাসতেছিল, দেখতে পাচ্ছেন যে হাসা হাসা কথা বলতেছিল। তখন আমরা বললাম ভাইয়া আপনি এই ধরনের কাজ আর কখনো করবেন না। প্রিয় দর্শক বন্ধু, আমরা দেখলাম ফেসবুক, ইউটিউব, অন্যান্য চ্যানেলে আমরা দেখলাম যে এই ধরনের প্রতারক সারা বাংলাদেশে আনাচে কানাচে গ্রামগঞ্জে আপনারা ঢুকে গেছে। প্রিয় দর্শক বন্ধু, অবশ্যই আপনারা এই লোকটাকে আশেপাশে আমাদের গ্রাম হইল শ্রীধরপুর গ্রাম, বারৈখালি ইউনিয়ন, শ্রীনগর থানা, মুন্সিগঞ্জ জেলা, আশেপাশে লোকজন সেই লোকটা ঘোরাফেরা করে না মাছ, এমন সুযোগ পেলে সে ঠকিয়ে যায়। প্রিয় দর্শক বন্ধু, আমার কোনো উদ্দেশ্য নাই এই ওনাকে এই হেয়পূর্ণ প্রতিপন্ন করা, জাস্ট আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখলাম, আপনারা সতর্ক হবেন যখন মাছ কিনবেন, তখন সতর্ক হয়ে মাছটা কিনবেন। এই আমার ভিডিওটা দিলাম, যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন, মানুষকে সচেতন হওয়ার জন্য আপনি সুযোগ করে দিবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখানেই আমার ভিডিও শেষ করছি, আসসালামু আলাইকুম।